এইটা দেখো, এটা পুরো খোলা দেখা যায়, এটা কি দেখা যায়, এটা হলো সাবটোটাল পারফরেশন, তো পুরোটাই মিডলে দেখা যায়, ঠিক আছে, দেখা যায় এমনি দেখা যায় না। আর টিস্কো গুলো স্যার না, তুমি এমনি দেখতে পাও, তোমাকে দেখার ব্যবস্থা করতেছি তারা। আচ্ছা বন্ধুর দুইটা সব দুই আলো বন্ধু কেমন। আচ্ছা দেখো তেমন কিছু আছে, তোমরা দেখো তোমরা হেডলাইট দিয়ে দেখো, আমি চলে যাবো, ঠিক আছে। এখানে যাইও না, আমি দেখাচ্ছি একটু পরে। হ্যাঁ আচ্ছা, আগে একটু পড়াই নেই, ঠিক আছে, ইন্টারেস্টিং জিনিস পরে দেখাইতে হবে, তাই না? সাপ খেলা দেখতো, সাপের খেলা, সাপের খেলা দেখাবে, দেখাবে ওষুধ বিক্রি করার পরে, তারপরে সে সাপ সাপের খেলা একটু পরে দেখাবে। আচ্ছা এইখানে তোমার এই সিওসিএম টিবিটি মিনি ভ্যারাইটি একই প্রসিডিওর, বাট এখানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ স্টেজ দুইটা স্টেজে আসে পেশেন্ট, ঠিক আছে। আর ওই স্কমাদারটা সাধারণত অ্যাক্টিভ স্টেজে আসে, ইনঅ্যাক্টিভটা হলো রিট্রাকশন পকেট পাম্প ইনঅ্যাক্টিভ স্টেজগুলি, এটিকোয়াটাল ভ্যারাইটি, বাট সেটা আমাদের ভর্তি হয় না পেশেন্ট, এটা তোমাদেরকে দেওয়া হবে না। রিট্রাকশন পকেটে ইনঅ্যাক্টিভ স্টেজগুলো হয়, অ্যাক্টিভটা যেটা এটাই আসে কোলেস্ট্রল মানে। আর এই ক্ষেত্রে অ্যাক্টিভ স্টেজ আর ইনঅ্যাক্টিভ স্টেজ, ক্রনিক সাবডোর্স মিডিয়া টিউবুলিনারি ভ্যারাইটি ইনঅ্যাক্টিভ স্টেজ, এটা ইনঅ্যাক্টিভ, ওটা ইনঅ্যাক্টিভ, ডিসচার্জ নাই, পুরো ড্রাই। অ্যাক্টিভ স্টেজ আসতে কী পাবো, ওইটা তোমার যখন সিক্রেশন, প্রোফিউজ সিক্রেশন, মিউকয়েড, ঠিক আছে, হিউজ অ্যামাউন্ট, তারপরে ফাউন্ডেশন অ্যাবসেন্ট, ফাউন্ডেশন থাকে না, আর পারফরেশনটা সেন্ট্রাল, সেন্ট্রাল পারফরেশন মানে কি, চারপাশে র্যামল্যান্ড থাকবে, পার্টস পারফরেশন র্যামল্যান্ড থাকবে, দ্যাট ইজ তোমার সেন্ট্রাল পারফরেশন এখানে থাকবে। আর যদি ডিসচার্জ ছিল, ড্রাই করছো, ঠিক আছে, এটা ধরো ডিসচার্জ ছিল, মনে করো ডিসচার্জ ছিল, তাহলে আমার প্রেজেন্টেশন কী হতো স্যার, অনেক জেনারেশন থিওরিকুলার পোস্টিকুলার কিনা, ঠিক আছে, নেগেটিভ হবে যদি ওইটা দুইটাতে বাইলেটারাল সেন্ট্রাল হতে পারে, অথবা একদিকেও যেতে পারে, দুই কেন পারফরেশন সেন্ট্রাল হতে পারে, একদিকে একদিকে কেন যাবে বলতো, ভেরি গুড, কন্ডাক্টিভিটি বেশি, সাধারণ একদিকে হতে পারে, সেটা ইকুয়াল হলে তোমার ইয়ে করার কিছু নাই, কনফিউশন হওয়ার কিছু নাই। তাহলে আমরা প্রোফিউজিং নেচার টিউনিফাইড টেস্ট আগের মতো বলবো, আর ইনি নেগেটিভ অন দ্য রাইট সাইড, ঠিক আছে, ওভার ল্যাডার টু দ্য রাইট সাইড ইট ইজ ইকুয়াল, ঠিক আছে। ফিশাল নাম একজন ফিজিশিয়ান আপনার হচ্ছে, ফিশুরা টেস্ট নেগেটিভ, মাই ডায়াগনোসিস যেটা ডিসচার্জ ছিল, সিউসার কিউবুটি মিনি ভ্যারাইটি অ্যাক্টিভ স্টেজ, অ্যাক্টিভ স্টেজ যেহেতু ডিসচার্জ অ্যাক্টিভ স্টেজ, আর টেকনিক্যালি তো ডিসচার্জ নাই, যদি কিছুই নাই, থিওরিটিক্যাল প্রসিডিউর নর্মাল, অ্যাকশনিক কেন নর্মাল, অন ডিপ মিটার দেয়ার ইজ নো সিক্রেশন, ঠিক আছে, সিক্রেশন নাই, গন্ধ নেওয়ার দরকার নেই, ভুলে গন্ধ নিয়ে ফেলতো, এটা ভুল হয়ে গেল না, তার জিজ্ঞেস করলো যে এই তুমি বলতেছো সিক্রেশন নাই, গন্ধ নিচ্ছ কেন, বলে স্যার ভিতরে একটু একটু ঘামছে মনে হয়, একটু গন্ধ নিয়ে নিলাম, তার খুশি হয়ে যাবে, সে খুব সেরানো ছেলে, পরীক্ষা বললাম তো, পরীক্ষার কি, এখানে আসো, এখানে আসো, আরে খারাপ লাগছে,
খারাপ লাগতো চেয়ার টেনে বসো, চেয়ার টেনে বসো, চেয়ার টেনে এটাতে বসো, ওকে এখানে তুমি বসো, কোনো অসুবিধা আমরা মাইন্ড করবো না, তোমার খারাপ লাগে তুমি এখানে বসো, চেয়ার টেনে এখানে কোনাটায় বসতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ফ্রেন্ডলি রিলেশন, নো প্রবলেম, আমরা কিছু মনে করবো না, ঠিক আছে। তাহলে আমরা প্রোফিউজ ডিসচার্জ পেলাম, তাহলে সিওসএম কিউ গুটি মিনিং ভ্যারাইটি অ্যাক্টিভ স্টেজ, ঠিক আছে। তো অ্যাক্টিভ স্টেজ হলে আমাদের ট্রিটমেন্ট কী, এটাকে ইনঅ্যাক্টিভ করতে হবে প্রথমে, ঠিক আছে। এইটাই ধরে সিওসএমের মধ্যে দুইটা ডিফারেন্স, এটা অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভের মধ্যে ইনঅ্যাক্টিভকে আমরা অ্যাক্টিভকে ইনঅ্যাক্টিভ করবো, তাহলে কী করতে হবে, প্রথমে ক্লিন ক্লিনিং সাকশান ক্লিন অথবা ড্রাইং ক্লিনিং করবো, তারপরে কী 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 করবো আমরা, কানের ড্রপ দেবো অরাল, এটা হলো টপিক্যাল ড্রপ, অ্যান্টিবায়োটিক ড্রপ, কানের ড্রপ, ইয়ার ড্রপ। এয়ার ড্রপে কী কী জিনিস থাকে পরীক্ষায় ধরে, এয়ার ড্রপে সাধারণত অ্যান্টিবায়োটিক সাথে স্টেরয়েড থাকে, স্টেরয়েড কেন থাকে আর কিছু পরাই যেগুলো, আচ্ছা পরীক্ষা দিয়ে এখন অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত কী কী অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, মানে এয়ার ড্রপ ফর্মে কী কী অ্যান্টিবায়োটিক বাজারে অ্যাভেলেবল, সিপ্রোফ্লক্সাসিন, তারপর নিউমাইসিন, জেন্টামাইসিন, যেগুলো অটোডক্সি করে সেগুলোই আবার কানের ড্রপ হিসেবে পাওয়া যায়, অন্যগুলো সাধারণত পাওয়া যায় না। তো বলা হয় থিওরিটিক্যাল রিস্ক, থিওরিটিক্যাল রিস্ক বলা হয়, কানের ড্রপ দিলেও ওগুলো খুব একটা ইফেক্টিভ না, আইভি ফর্মে যেগুলো দেওয়া হয় সেগুলো অটোডক্সিটি করে, ঠিক আছে। তাহলে আমরা নিউপ্রোক্সিনে করে না, সিপ্রোফ্লক্সাসিনে করে না, যার জন্য সিপ্রোফ্লক্সাসিন প্রেফার করি আমরা, ঠিক আছে। নাও ডেজ সিপ্রোফ্লক্সাসিন যেহেতু বাজারে কানের ড্রপ অ্যাভেলেবল, সিপ্রোফ্লক্সাসিন মক্সিপ্রোক্সাসিন এগুলো এখন প্রেফার করি আমরা, ঠিক আছে। তোমার কী কী ড্রপ ফর্মে পাওয়া যাচ্ছে, সিপ্রোফ্লক্সাসিন, তারপরে ক্লোরামফেনিকল, তারপরে নিউমাইসিন, জেন্টামাইসিন, এইগুলো আমরা কানের ড্রপ হিসেবে পাওয়া যায়, আচ্ছা। এগুলো কি বাজারে দু একটা নাম বলতে পারো, এটা যেমন হচ্ছে বিউফ্লক্স ডি অথবা সিপ্রো ডিএক্স, ডিএক্স মানে ড্যাক্সামিথাসন, জেন্টো এইচসি, জেন্টোমাইসিন এইচসির মধ্যে কী আছে, এটা ট্রেড নেম, জেনেরিক নেম কি, জেন্টামাইসিন উইথ হাইড্রোকর্টিসন স্টেরয়েড। এখন প্রশ্ন হলো এই যে স্টেরয়েডগুলো কেন দেওয়া হয়, বলবে স্যার অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, ইডিমা সাবসাইড করে, ইডিমা যখন সাবসাইড করে তাহলে ফ্লুইডটাকে টেনে নেয়, তাহলে ড্রাগের কনসেন্ট্রেশন বাড়ে, আবার এই কানের যে অ্যান্টিবায়োটিক ড্রপগুলো সেটা লোকাল ইরিটেশন করে, সেটাকেও প্রিভেন্ট করে, লোকাল যে ইরিটেশন ইনফ্লামেশন করে সেটাকেও প্রিভেন্ট করে, এই জন্য তারা খুশি হয়ে যাবে। তাহলে দু একটা নাম, বিউফ্লক্স ডি, সিপ্রোস ডি নামে পাওয়া যায়, জেন্টো এসসি, ঠিক আছে, তারপরে হলো তোমার ড্যাক্সোন এক্সি, ড্যাক্সামিথন আর ক্লোরামফেনিকল, দুইটা নাম মনে রাখতে পারলে খুব খুশি হয়ে যাচ্ছে দাদা। তাহলে আমরা কী করবো স্যার, কানের ড্রপ দিব, অ্যান্টিবায়োটিক উইথ স্টেরয়েড, অ্যান্টিহিস্টামিন দিব সিক্রেশন কমানোর জন্য, যে গবলেট সেল থাকে সিগ্রেট সেল কমানোর জন্য, অথবা একই সাথে তার রাইনাইটিস থাকে, ঠিক আছে, সেই জন্য অ্যান্টিহিস্টামিন দিলাম। তারপর সিস্টেমিক অ্যান্টিবায়োটিক প্লাস মাইনাস, আমরা ওরাল ফর্মে সিএসএমের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যদি ধরো একুইট এক্সাজারবেশন হয় সেক্ষেত্রে আমরা ওরাল ফর্মে অ্যান্টিবায়োটিক দিয়ে ইজিলি প্রয়োজন হয় না, যদি বলা স্যার যদি রেসপন্স না করে দেওয়া যেতে পারে, অথবা অ্যাক্টিভ স্টেজে নেজাল ডিসচার্জ আসে সাথে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে, বাট নট ম্যান্ডেটরি। এএসএমের ক্ষেত্রে আমরা সিস্টেম অ্যান্টিবায়োটিক দিই, সিস্টেম মানে কি অরাল ফর্মে অথবা ইঞ্জেক্টেবল ফর্মে, বা সিএসএমের ক্ষেত্রে কানে ড্রপ দিলে আনার। তারপরে নেজাল ডিকনজেস্টেন, হ্যাঁ নেজাল ডিকনজেস্টেন কী নামে পাওয়া যায়, অক্সিমেটাজিলিন, জাইনোমেটাজিলিন, বাজারে কী নেওয়া যায়, এন্টাজল, রাইনেক্স, আফ্রিন, এই সমস্ত ড্রপ পাওয়া যায়। তাহলে নেজাল ডিকনজেস্টেন দিলে কী হলো, ইস্ট্রিশিয়ান টিউবটা ফাংশনিং হলো, ইস্ট্রিশিয়ান টিউব ফাংশনিং হলে মিডিল এয়ার থেকে ডিসচার্জ ইস্ট্রিশিয়ান টিউবে বের হয়ে আসবে, এদিকে কানের ড্রপ দিলে কাজ করবে, দুইটা মিলে কানটা ড্রাই হবে। তো কী করবো স্যার, এই সমস্ত ড্রপ দিবো আমরা, সাকশন ক্লিয়ারেন্স করবো, তারপর নেজাল ডিকনজেস্টেন দিবো, টপিক্যাল এয়ার ড্রপ দিবো, স্টেরয়েড কন্টিনিউ, তারপরে কী করবো আমরা, দুই সপ্তাহ পরে আসতে বলবো, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ হয়ে গেল। আচ্ছা ইনঅ্যাক্টিভ হওয়ার ট্রিটমেন্ট কী, অথবা তুমি পাইলে যে স্যার অনেক জেনারেশন রিলিজ নিউরোটি, ডিপ মেটাস, নো সিক্রেশন, দ্যার ইজ সেন্ট্রাল পারফোরেশন, পুসি ড্রাই, তাহলে কী হলো, সিওসএম টিউবোটোমিনিক ভ্যারাইটি ইনঅ্যাক্টিভ স্টেজ, সিওসএম তুমি ইনঅ্যাক্টিভ স্টেজে পাইলা অথবা ইনঅ্যাক্টিভ করলা, এখন ট্রিটমেন্ট কী, সার্জারি, কী সার্জারি, মাইনিংগোপ্লাস্টি অথবা টিম্প্যানোপ্লাস্টি, টাইপ 1 টিম্পানোপ্লাস্টি, মাইনিংগোপ্লাস্টি, শুধু কানের পর্দাটাকে রিপেয়ার করে সেটা করে মাইনিংগোপ্লাস্টি অথবা টাইপ 1 টিম্পানোপ্লাস্টি, আর ভিতরে যে অসিকল ড্যামেজ থাকে সাথে অসিকল রিকনস্ট্রাকশন করবে সেটা টিম্পানোপ্লাস্টি, টাইপ 2, টাইপ 3, এগুলো একটা বললে তো মাইনিংগোপ্লাস্টি বললে না, অথবা টাইপ 1 টিম্পানোপ্লাস্টি, ঠিক আছে। পেশেন্ট বলো যে স্যার আমি অপারেশন করতে চাই না, নট ম্যান্ডেটরি, অপারেশন করে ফেলে ভালো, সুবিধা কী, অপারেশন করলে আপনার কানটা নর্মাল লাইফ লিড করতে পারবেন, সাঁতার কাটতে পারবেন, ঠিক আছে, আপনার প্রিকশন মেনটেন করতে হবে না, আর কান একটু ভালো শুনবেন,
ঠিক আছে। আর যদি অপারেশন করতে না চান তাহলে আপনি কানে যাতে পানি না যায় গোসলের সময় তুলে দিয়ে গোসল করবেন, কান চুলকাবেন না। তারপরে কী করবেন, সর্দি লাগলে সাথে সাথে সর্দি চিকিৎসা করবেন, আর সর্দি লাগলে একই কারণে মিডিলে নিয়ে করবে ইনফ্লেন্স হবে আবার ডিসচার্জ হবে, এগুলো করে মেনটেন করবেন। বাট অপারেশন করে ফেলে ভালো, বাট ওইটার মতো ম্যান্ডেটরি না। বাট এটাতে যে কমপ্লিকেশান হবে না তা না, হতে পারে বাট কম, ঠিক আছে। আচ্ছা এই হলো। আর ইনডিসকিপশন সেম কী কী করতে পারো, এখানে অনেক সময় একটিভিসে ইলেকটিভ হচ্ছে না, তখন আমরা কী করি পাসপোর্ট সিএস, আর কমনলি ড্রপ দিলে শুকে গেলে সিএস করতে হয় না। আর কী করবো, কী করবো পিউরোটন অডিওগ্রাম আর কি, এক্সরে মাস্টার সিটি স্ক্যান, বাট ইনএক্টিভ ফেজে এগুলো দরকার হয় না, ও কোলেস্ট্রমের ক্ষেত্রে এগুলো দরকার নেই, এখানে সাথে পিউরোটন অডিওমেট্রি করলে হবে, ঠিক আছে। এইবার আর কোনো কোশ্চেন আছে? এত লাইন দিলাম আমার।